এবার একসাথে তিন জনপ্রিয় তারকাকে একটি সিনেমাতে দেখা যাবে। আর সেই তিনজন তারকা হলেন ফারহান, মিমি ও শ্রী তোমা। বিয়ের পর একটু বিরতি নিয়ে আবার কাজে ফিরলেন মিমি দত্ত। আসতে চলেছে আমি তুমি ও মালতী, এখানেই দেখা যাবে এদের তিনজনকে। এটি হতে চলেছে একটি কমেডি সিনেমা। এখানে শ্রীতমার বিপরীতে দেখা যাবে ফারহান ইমরুজকে। ভাগ্যলক্ষ্মী সিরিয়ালের পর আবার নতুন কাজে ফিরল ফারহান। অন্যদিকে মালতীর ভূমিকায় থাকবে জনপ্রিয় অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য। সম্প্রতি এই সিনেমাটির সম্প্রচারণের সময়ও ঘোষণা করা হয়েছে। জি বাংলাতে আসতে চলেছে এই সিনেমাটি। এটি হতে চলেছে জি বাংলার অরিজিনাল সিনেমা। আগামী 25 জুলাই মুক্তি পেতে চলেছে এই ছবিটি। আগামী 25 জুলাই সন্ধ্যায় আপনারা জি বাংলার টেলিভিশনে দেখতে পারবেন এই ছবিটি। তাছাড়া G5 অ্যাপেও দেখতে পারবেন পরে। তো বন্ধুরা, ফারহান, শ্রীতমা ও মিমির অভিনীত সিনেমাটি দেখতে কে কে আগ্রহী কিংবা কে কে তাদের অভিনয় পছন্দ করেন সেটা কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এইসব ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।